जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री मायर कथा। सरजुबाला देवी मायर दीक्षिता छिलेन। तिनि उनार एवं मायर विभिन्न कथागुलि लिपिबद्ध करे गेछेन। উনার লেখনীটি আমি পড়ে শোনাচ্ছি। দিনটি ছিল 88 মার্চ 1318। আজ মায়ের কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা আক্ষেপ করে বললেন, আহা গিরিশবাবু মারা গেছেন আর 4 দিন, চতুর্থীর কাজ আমায় নিতে এসেছিল, সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছে করে? আহা একটা ইন্দ্রপাত হয়ে গেল। কি ভক্তি বিশ্বাসী ছিল গিরিশ বসের, সে কথা শুনেছ? ঠাকুরকে পুত্র ভাবে চেয়েছিল, ঠাকুর তাতে বলেছিলেন, হ্যাঁ হয়ে গেছে আমার তোর ছেলে হয়ে জন্মাতে। তা কে জানে মা, ঠাকুরের শরীর যাবার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো, 4 বছর হয়েও কারোর সঙ্গে কথা বলে। হাফ ভাবে সব জানত, ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করত। তার কাপড় জামা খাবার জন্য রেখা বাটি গেলা সমস্ত জিনিসপত্র নূতন করে দিল, সেসব আর কাউকে ব্যবহার করতে দিত না। গিরিশ বলতো ঠাকুরই এসেছেন। তা ভক্তের আবদার কে জানে না, একদিন আমাকে দেখবার জন্য এমন অস্থির হলো যে আমি উপরে যেখানে ছিলাম সকলকে টেনে টেনে সেই দিকে উ করে দেখিয়ে দিতে লাগলো। প্রথমে কেউ বোঝেনি, শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল। তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করলে, তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানাটানি আমার কাছে নিয়ে আসবে বলে। সে তো হাউ হাউ করে কাঁদে আর বলে, ওরে আমি মাকে দেখতে যাব কি, আমি যে মহা পাপী, ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না। তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে দু চোখে জল ধরা এসে একেবারে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বললে, মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। ছেলেটি কিন্তু মা 4 বছরেই মারা গেল। এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল, আমি তখন বলরাম বাবুর বাড়িতে বিকেল বেলা ছাদে গেছি। গিরিশের ছাদ হতে তাকালে যে দেখা যায় সেটা আমি লক্ষ্য করি। পরে তার পরিবারের কাছে শুনলো, সে গিরিশকে বলেছিল, ওই দেখো মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছে। গিরিশ ওই কথা শুনে অমনি তাড়াতাড়ি পিছন ফিরে দাঁড়িয়ে বলেছিল, না না আমার পাপ নেত্র, অমন করে লুকিয়ে মাকে দেখবো না, এই বলে নিচে নেমে গেছিল। ॐ यथाग्निर्दहिका शक्ति रामकृष्णे स्थिता हया सर्वविद्या स्वरूपं तं शारदं प्रणमम्महम्। ॐ शान्ति शान्ति शान्तिः, हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।